আমার কবিতার আসরে বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জানাই অনেক ভালোবাসা। আজ আমরা পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দ্বিতীয় ভাগের ষষ্ঠ পাঠ। এই পাঠে রফলা এবং দন্ত্য যোগ ত দন্ত্য তয়ে এই যুক্তবর্ণ আমরা শিখব এবং কিছু নতুন শব্দ আমরা শিখব। আর এই পাঠে আমরা জানব একটি বেড়াতে যাবার আয়োজনের কথা। উসরি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী, শুনছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উসরিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে, অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক, আমাদের দুদিন মাত্র ছুটি, কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই, সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে আমাদের সঙ্গে উসরির ঝর্ণায়, শান্তা কি যেতে পারবে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে, পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব, সঙ্গে খাবার আছে তো, সন্দেশ আছে, পান্তোয়া আছে, বোঁদে আছে, আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, তার খাবার আগ্রহ দেখিনে, সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। এই পাঠ থেকে আমরা যে সমস্ত নতুন শব্দ শিখলাম সেগুলো দেখো। রফলাযুক্ত শব্দ, উসরি, বিশ্রি, বজ্র, শ্রাবণ, স্রোত, অবিশ্রান্ত, যাত্রা, ছাত্র, মাত্র, ত্রিবেণী, আত্রাই, মিত্র, সাঁতরাগাছি, শ্রান্ত, মিশ্র, আশ্রয়, শীঘ্র, আগ্রহ। আর দন্ত্যনয়তয়ওয়ালা শব্দ দেখো, দুরন্ত, অবিশ্রান্ত, অনন্ত, কান্তি, শান্তা, শ্রান্ত, পান্তোয়া, কান্ত, পান্তা। চলো আমরা অনুশীলনীর কিছু প্রশ্নোত্তর দেখে নিই। নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। এক কথায় উত্তর লিখতে বলা হয়েছে। কয়েক দাগের, কোথায় বান নেমেছে? উত্তর, উসরি নদীতে। ক্ষয়ের দাগের, জলের স্রোত কেমন? উত্তর, বড় দুরন্ত। গয়ের দাগের, কলেজের ছাত্রেরা কোথায় গেছে? উত্তর, কেউ গেছে ত্রিবেণী, কেউ গেছে আত্রাই। কোন মাসের বাদলা? কোন মাসের বাদলা? উত্তর, শ্রাবণ মাসের। উয়া, কান্তি মিত্র কোথায় থাকে? উত্তর, সাঁতরাগাছি। পরের প্রশ্ন, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দিনটা বড় বিশ্রী, শ্রাবণ মাসের বাদলা। ক্ষয়ের দাগের, আমাদের দুদিন মাত্র ছুটি। গ, আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক। পরের প্রশ্ন, শব্দার্থ লেখো। বিশ্রি মানে বাজে, বজ্র মানে বাজ, বাদলা মানে ঝড় বাদল, দুরন্ত মানে চঞ্চল, খুব বেগে চলে এমন।
এখানে আমরা যে দুরন্ত পড়েছি তার অর্থ খুব বেগে চলে এমন। বান মানে বন্যা, স্রোত মানে প্রবাহ, অবিশ্রান্ত মানে অনবরত, শ্রান্ত মানে ক্লান্ত, শীঘ্র মানে তাড়াতাড়ি, যাত্রা মানে রওনা, আগ্রহ মানে ইচ্ছা বা আসক্তি, আশ্রয় মানে আবাস। এরপরে আছে বিপরীত শব্দ লেখো। বিশ্রী এর বিপরীত সুশ্রী, আগ্রহ তার বিপরীত অনাগ্রহ, দুরন্ত শান্ত, আশ্রয় নিরাশ্রয়। পাঁচের দাগের নিচের বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। এই তিনটি বর্ণ সাজিয়ে হবে দুরন্ত, তারপরেরটা কী হবে অবিশ্রান্ত, তারপর সন্দেশ, তারপর কী হবে ক্ষান্ত মনি। ছয়ের দাগেরটা দেখো কি আছে। ছয়ের দাগেরটা বাক্য রচনা করো। উশ্রী আমি উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। বিশ্রী আজ দিনটা খুব বিশ্রী। বন্ধনীর মধ্যে সঠিক কথাটির নিচে দাগ দাও। ক বন্ধনীর মধ্যে তিনটি কথা আছে, দেখো প্রত্যেকটা বন্ধনীতেই তিনটি করে কথা আছে, সঠিক শব্দটিতে দাগ দিতে হবে। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের বাদলা, আমি প্রত্যেকবার সঠিক শব্দটি বলবো তোমাদের। শ্রাবণ মাসের বাদলা, জলের স্রোত বড় দুরন্ত, সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে আমাদের সঙ্গে, আমাদের দুদিন মাত্র ছুটি, আমাদের দুদিন মাত্র ছুটি। সঙ্গে আছে পান্তোয়া। আজ এই পর্যন্তই, তাহলে চলো আমরা ফিরে আসবো পরের ভিডিওতে। টাটা।